হাই ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন প্রবেশ করলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। 22 গজে হামেশায় জয় সিনিয়ে এনেছেন, কিন্তু কোর্টরুম থেকেও জয় সিনিয়ে আনলেন ক্যারিবিয়ান তারকা ক্রিস্টোফার হেনরি গেইল। অস্ট্রেলীয় মিডিয়া ফায়ারফ্যাক্সের করা মানহানি মামলায় নিজেকে নির্দোষ প্রমাণিত করে বৃহস্পতিবার মুক্ত হন তিনি। জয়ের পরে বিস্ফোরক টুইট গেইলের। তিনি টুইটে জানান, যৌন কেলেঙ্কারের এক্সক্লুসিভ তথ্য নিলাম করতে চান। নিলামের ডাক শুরু হবে ন্যূনতম $30,000 থেকে। গেইলের বিরুদ্ধে অভিযোগ ছিল এক ম্যাসেজ থেরাপিস্টের সঙ্গে অশালীন আচরণ করেছেন তিনি। অস্ট্রেলীয় সংবাদ মাধ্যমের নির্দিষ্ট অভিযোগ, 2015 ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন থেরাপিস্ট লিয়েনে রাসেলকে নিজের যৌনাঙ্গ দেখানো গেইল এবং কটূক্তি করে বলেন, তুমি কি এটাই খুঁজছিলে? সিডনির ওভালের এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় বিতর্ক। অস্ট্রেলিয়ার সমস্ত সংবাদ মাধ্যম গেইলের বিরুদ্ধে খড়গহস্ত হয়, এমনকি গোটা বিষয়টাই পৌঁছায় আদালতে। অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ফায়ারফ্যাক্সের বিরুদ্ধে জয় পান গেইল। মানহানি মামলায় অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্ট গেইলের পক্ষে রায় ঘোষণা করে, আর জয় পেয়ে অস্ট্রেলীয় মিডিয়ার বিরুদ্ধে নিজস্ব ভঙ্গিতে তোপ দাগেন এই 38 বছর বয়সী ক্রিকেট তারকা। কোর্টরুম থেকে বেরিয়ে সাংবাদিকদের গেইল বলেন, আমি একজন ভালো মানুষ, আমি নির্দোষ। গেইলের দাবি, কোর্টরুমে চলা মামলার সওয়াল জবাব ছিল সিনেমার মতো। এরপরেই টুইটে তার ঘোষণা, আমার আরও অনেক কিছু বলার আছে, এটা 1 ঘন্টার একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার হতে পারে, অথবা এই নেপথ্য কাহিনী জানতে আমার বই প্রকাশিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গেইল তার 40 লক্ষ টুইট অনুরাগীর কাছে বলেন, কোর্টরুমে প্রতিদিন কি ঘটেছে আমি সবটা বলবো, বিশ্বাস করুন এটা একটা সিনেমার মতো মনে হবে। এই এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেওয়ার জন্য $3,000 থেকে নিলাম শুরু হবে। অনেক কিছু বলার আছে এবং আমি বলবো।